গুড মর্নিং এভরিবডি। মোটিভেশনাল টপিকের পক্ষ থেকে আমি প্রত্যেককে জানাই আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আমি তোমাদের সামনে এর আগে যে ভিডিওটি উপস্থাপন করেছিলাম সেটি যার উপর ছিল সেটি হচ্ছে তুমিও পারবে টপিকটা ছিল। তো সেক্ষেত্রে সেই টপিকটা ছিল কনফিডেন্স লেভেল বাড়ানোর জন্য। এবং আমি যেটা বলতে চাইছিলাম যে অনেকেই ফিল করে আমি এটা পারবো না, আমি ওটা পারবো না, আসলে প্রত্যেকেই সব কিছুই পারবে। আগেও বলেছিলাম যে তার পছন্দের কারণগুলো হচ্ছে প্রি নলেজ, অর্থাৎ আমরা যে জিনিসটা পারি না সেটা প্রি নলেজের অভাব। আজকে আমি তোমাদের সামনে যেটা উপস্থাপন করবো সেটা একটু অন্য ধরনের টপিক, যেটি সবার জন্য। সেই টপিকটির নাম হচ্ছে অ্যাটেনশন। আসলে আমাদের এই বাস্তব পরিস্থিতিতে বেসিক্যালি প্রধানত যারা খুবই সমস্যার সম্মুখীন হয় তারা হলো স্টুডেন্ট। আসলে ছাত্রছাত্রীরা এই অ্যাটেনশন নামক টার্মটির সাথে খুবই যুক্ত, আর তার পাশাপাশি প্রত্যেকে যুক্ত। আমাদের যেটা সমস্যা, আমরা একটা কাজ করতে চাই কিন্তু অন্য আর একটা কাজ আমাদের কি করে ডিস্টার্ব করে, যার ফলে আমরা যে কাজটা করতে চাই সেই কাজটার উপরে ফোকাস করতে পারি না। একটা জিনিস মাথায় রাখবে, আমাদের যে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র তার আন্ডারে যেটা আছে মস্তিষ্ক, আসলে মস্তিষ্ককে বিভিন্ন রকম উদ্দীপনা উত্তেজিত করে। হ্যাঁ, যেমন কেউ বললো এসো খেলতে যাবি, এই খেলতে যাওয়াটা একটা উদ্দীপক, হয়তো মা আমাকে ডাকছে ভাত খাবি এটা একটা উদ্দীপক, হয়তো আমি ভাবছি ভিডিও গেম খেলবো এটা একটা উদ্দীপক, আসলে আমি চাইছি পড়বো তাহলে এটাও একটা উদ্দীপক, তাহলে আমি চাইছি পড়বো কিন্তু সেই টাইমে আমার একাধিক উদ্দীপনা আমার মস্তিষ্কের ওপরে কি করছে ক্রিয়া করছে, যার ফলে কি হচ্ছে আমি পড়তে বসার যে মনোভাবটা নিয়েছি সেখানে আমার বিভিন্ন রকম উদ্দীপনা আমাকে উদ্দীপিত করছে, মানে প্রত্যেকটা উদ্দীপনাই চাইছে যে তুমি আমার সাথে সেট হও। বুঝে গেল? আপাতত যেটার সাথে আমি সেট হয়ে গেছি সেটার সাথেই আমার অ্যাটেনশন, ক্লিয়ার? অর্থাৎ দেখা গেল আমার হয়তো হ্যাঁ বইটা বন্ধ করে দিলাম আমি গেম খেলব, তাহলে ব্যাপারটা হচ্ছে আমার এই মুহূর্তে অ্যাটেনশন কিন্তু পড়াতে নেই কিন্তু অবশ্যই আর একটাতে আছে, সেটা হচ্ছে গেমের সাথে। ভালো করে বোঝার চেষ্টা করো, এটা হচ্ছে অটোমেটিক সেট আপ, অর্থাৎ এটা তোমার মনের সাথে সেট আপ নয়, গেম। ভালো করে বোঝার চেষ্টা করবে, যেটা মেজরিটি অফ পিপুল যেদিকে হেলে যায়, অর্থাৎ মেজরিটি অফ পিপুল কিন্তু গেমের দিকেই অ্যাটেনশনটা দেবে, সেটা কিন্তু তার কার্যকারিতা নয়, সেটা মস্তিষ্কের ন্যাচারাল সেটিং। যেমন পাকস্থলী প্রোটিন পরিপাক করবে, আমরা যেমন যে আমাদের পরিপাক তন্ত্র আছে সেই পরিপাক তন্ত্রের কাজ হচ্ছে পরিপাক করা, সে কখনো ব্রিদিং করবে না। হ্যাঁ, সেটা আমাদের ন্যাচারালভাবে সেট করা আছে কিছু সিস্টেম, সেই সিস্টেমের মাধ্যমে সেটা পসিবল। তাহলে ভালো করে বোঝার চেষ্টা করো, গেমের দিকে সবাই অ্যাডিক্টেড, তাই বাচ্চা যারা বা স্টুডেন্ট তারা সবাই গেমের দিকেই অ্যাডিকশন। তার মানে বুঝতে হবে যে সেই বাচ্চাটা বা যে স্টুডেন্টটা যখন পড়তে চাইছে না তাহলে তার পড়ার দিকে অ্যাটেনশনটা নেই, তার অ্যাটেনশনটা আছে কোন দিকে, তার অ্যাটেনশনটা আছে গেমের দিকে। তাহলে বোঝা গেল অ্যাটেনশন কাকে বলে? অ্যাটেনশন হচ্ছে অনেক প্রকার উদ্দীপক মস্তিষ্কের উপরে কাজ করার পরে আমার মস্তিষ্ক যে উদ্দীপকের সাথে রেসপন্স করবে, যার দিকে সাড়া দেবে তার দিকে আমার অ্যাটেনশন, ক্লিয়ার? এর ফলে কি হচ্ছে, যারা গার্জেন, যারা স্টুডেন্ট, যারা টিচার, তারা তো একদম কনফিউজ হয়ে যাচ্ছে যে আমি তাকে কী করে তার, মানে আমি যেটা চাইছি তার দিকে কী করে অ্যাটেনশনটা দেওয়া হবে। মানে আমি ধরো ক্লাস নিচ্ছি একটা, কিন্তু দেখছি একটা স্টুডেন্ট সে অন্য মনস্ক, এই অন্য মনস্কটা আমরা ইউজ করি, আসলে সে কিসের দিকে অন্য মনস্ক, সে আমার পড়ার দিকে অন্য মনস্ক কিন্তু অবশ্যই অন্য একটা দিকে মনস্ক, কিন্তু আমার টার্গেট হবে আমি যেন আমার দিকে ওকে অ্যাটেনশনটা এনে দিই, কিন্তু অবশ্যই সে অন্য একদিকে অ্যাটেনশন দিয়ে বসে আছে। তাহলে ভালো করে বোঝার চেষ্টা করো, আমি তোমাদের এই এখানে যেটা বোঝানোর চেষ্টা করছি যে তুমি যে অলরেডি একটা দিকে অ্যাটেনশন দিয়ে আসো কিন্তু তুমি তোমার ইচ্ছা অনুসারে তুমি আবার ওই অ্যাটেনশনের যে ডিরেকশন সেই ডিরেকশন থেকে তুমি আর একদিকে নিয়ে আসতে পারবে, এটাই তোমার টার্গেট, এটাই তোমার কাজ। এবং আমার এখানে এই টিপসটাই দেওয়ার টার্গেট যে আমি কীভাবে আমার একদিকের অ্যাটেনশনটা ঘুরিয়ে অন্যদিকে নিয়ে আসবো। বোঝা গেল? তাহলে ভালো করে বোঝার চেষ্টা করো, ধরো একটা রেল লাইন, ভালো করে বোঝার চেষ্টা করবে, একটা রেল লাইন একটা ট্র্যাকের মধ্যে চলছে, তাহলে একটা রেল লাইন যখন একটা ট্র্যাকের মধ্যে চলছে আমি যদি চাই যে আমি ওই ট্র্যাক চেঞ্জ করবো রেল লাইনে, তাহলে স্টেশন মাস্টার যদি ইচ্ছা করে তাহলে সে রেল লাইনের ট্র্যাক চেঞ্জ করে ট্রেনটা অন্যদিকে যেতে পারে। একইভাবে মনে রাখবে তুমি যে উদ্দীপনার সাথে আপাতত নিজেকে ক্রিয়া করেছো, প্রতিক্রিয়া দিয়েছো, তুমি যদি চাও যে না আমি ওই দিকে দেবো না আমি অন্যদিকে দেবো, তাহলে যেটা দরকার একটা পাওয়ার দরকার
সেই পাওয়ারটার নাম হচ্ছে মোটিভেশন। কি বললাম? মোটিভেশন। তাহলে মোটিভেশন হচ্ছে এমন একটা টার্ম যার কাজ হচ্ছে যে উদ্দীপক, অর্থাৎ দেখো অনেক প্রকার উদ্দীপক থাকে, কিন্তু দেখা গেল 100টা উদ্দীপক, 100টা উদ্দীপকের মধ্যে হয়তো তুমি হয়তো 50 নম্বর উদ্দীপকের সাথে সেট আপ হয়েছে, তাহলে 50 নম্বর উদ্দীপকের সাথে তোমার অ্যাটেনশন আছে, কিন্তু তুমি চাইছো 70 নম্বর উদ্দীপকের সাথে আমি অ্যাটেনশনটা আনবো। তাহলে যেটা দরকার, আমাকে একটা পাওয়ার দরকার, অর্থাৎ সেই পাওয়ার দিয়ে আমি 70 নম্বরের সাথে আমার মস্তিষ্কের সাথে সেট আপ করবো, সেই পাওয়ারটা নাম হচ্ছে মোটিভেশন। ভালো করে বোঝার চেষ্টা করো আমি যেটা বলতে চাইছি। তাহলে যেটা বলতে চাইলাম আমি, যে বিভিন্ন রকম উদ্দীপনা থাকা সত্ত্বেও আমার অলরেডি যেটার সাথে সেট আছে সেই সেটের সাথে আমি না ক্রিয়া করে আমি যেটা চাই সেই উদ্দীপকের সাথে সেট আপ করবো, এই এই উদ্দীপকের সাথে সেট আপ করাটাকে আমি বলছি অ্যাটেনশন। আমি একটা এক্সাম্পল দেবো, তোমরা এই ম্যাটারটা ভালো করে বুঝতে পারবে। তার আগে আমি বোর্ডের দিকে তোমাদের যাই, বোর্ডের দিকে একটু তাকিয়ে রাখো। দেখো এখানে মোট স্টিমুলেশনের সংখ্যা দেখো 1, 2, 3, 4, 5, 5টা স্টিমুলেশন আছে। এই 5টা স্টিমুলেশনের মধ্যে দেখো আমি যেটা দেখিয়েছি ন্যাচারালি ধরো 3 নম্বরের সাথে সেট আপ হয়ে আছে, বুঝা গেল? তারপরে ধরো বিকাল 4টা বাজে বা 5টা বাজে সেই টাইমে ক্রিকেট খেলবো হয়তো, তাহলে ক্রিকেট খেলা এটা হচ্ছে ক্রিকেট স্টিমুলেশন 3টা হচ্ছে ক্রিকেট প্লে, তাহলে কি হচ্ছে স্টিমুলেশন 3-এর সাথে অলরেডি আমি সেট আপ আছি এবং স্টিমুলেশন 3-এর সাথে আমি অলরেডি অ্যাটেনশন করে রেখে দিয়েছি। ক্লিয়ার? এটা আমার অ্যাটেনশন, বোঝা গেল? তার মানে এখানে রিয়াকশন 3-এর সাথে আমি সেট আপ করেছি, তাহলে এই মুহূর্তে অ্যাটেনশনটা আমার স্টিমুলেশন 3-তে। কিন্তু ভালো করে বোঝার চেষ্টা করো, এখানে আরো অনেক ধরনের স্টিমুলেশন আছে কিন্তু সেদিকে তুমি সেট আপ করো নি, এটা কিন্তু ন্যাচারাল বলেছি, হ্যাঁ মানে এটা অটোমেটিক সেট আপ করা আছে, কিন্তু তুমি চাইছো যে তুমি 5 নম্বর স্টিমুলেশনের সাথে সেট আপ করবে। যদি তুমি 5 নম্বর স্টিমুলেশনের সাথে সেট আপ করতে পারো তাহলে তুমি বুঝতে পারবে যে তুমি গ্রিপ করতে পেরেছো, তুমি যেটা চাইছো সেটার দিকে অ্যাটেনশন আনতে পারছো। তাহলে তোমাকে চেষ্টা করতে হবে এই মুহূর্তে যে 5 নম্বর স্টিমুলেশনটা তোমার যখন ব্রেনে স্টিমুলেশন দেবে তখন এই সেট আপটা ক্রস হয়ে যাবে, অর্থাৎ এই দিকে যে সেট আপটা আছে সেই সেট আপটা ক্রস হয়ে তোমার এই সেট আপের দিকে রিয়াকশনটা দেবে, বুঝা গেল? এই সেট আপের সাথে রিয়াকশনটা দেবে। যদি এই সেট আপের সাথে রিয়াকশনটা দিতে পারো তাহলে তুমি অবশ্যই অ্যাটেনশন দিতে পারছো এই সেট আপের সাথে। তাহলে স্টিমুলেশনটা কি, ধরে নাও তোমাকে এখানে ফিজিক্স পড়তে হবে, এই টাইমটাতে তোমাকে ফিজিক্স পড়তে হবে, ফিজিক্স পড়তে হবে। ভালো করে বোঝার চেষ্টা করবে, তাহলে এটা ভালো করে বোঝার চেষ্টা করবে যে স্টিমুলেশন 3-টা তো প্লে খেলার জন্য, হ্যাঁ ক্রিকেট খেলার জন্য, স্টিমুলেশন 4-টা তো ফুটবল খেলার জন্য। ভালো করে বোঝো, তাহলে স্টিমুলেশন 4-ও কিন্তু রেসপন্স করতে চাইছে, হ্যাঁ স্টিমুলেশন 2-টা হয়তো সিনেমা দেখার জন্য, তাহলে এটাও চাইছে যে আমি দেখে যাবো, ঠিক আছে? স্টিমুলেশন 1-টা হয়তো কারোর সাথে ঘুরতে যাবে, এত কিন্তু আমি এত কটার মতো আমি ন্যাচারালি বলেছি, তোমার যেহেতু ক্রিকেট খেলাটা ফেভারিট তাই তোমার ক্রিকেটের দিকে অ্যাটেনশনটা আছে, তাই তুমি আপাতত ক্রিকেট খেলার দিকে যেতে চাইছো, কিন্তু এই মুহূর্তে তোমার মা চাইছে যে তুমি যাতে 5 নম্বর এই ফিজিক্সের পড়া, ফিজিক্সের পড়াটা যেন ওইটা আমি পড়ো সেটার দিকে তোমাকে অ্যাটেনশনটা আনিয়ে দিতে চাইছে। ভালো করে বোঝার চেষ্টা করো, আলটিমেটলি এখানে আমাকে চেষ্টা করতে হবে যে আমি 5 নম্বরের সাথে যেন সেট আপ আনতে পারি, ক্লিয়ার হলো? তখন কি হবে, 5 নম্বরের সাথে সেট আপ করতে গেলে তোমার এই যে 1, 2, 3, 4 এই 4টাকেই ফিউজ করতে হবে, আলটিমেটলি এটার সাথেই রান করতে হবে। তখন যে ঘটনাটা ঘটবে ভালো করে বোঝার চেষ্টা করবে, মোটিভেশন অর্থাৎ দেখে না হয়তো একটা ফিজিক্সের সায়েন্টিস্ট এসছে তোমার বাড়িতে, বা হয়তো যে ফিজিক্সটা খুব ভালো বোঝে, হ্যাঁ উনি একজন এসছেন এবং উনি তোমাকে বোঝালেন যে শোনো, মানে আলটিমেটলি কিন্তু দেখো আমার এখানে মোটিভেশন মানে হচ্ছে এমন কিছু টার্ম ইউজ করবো যে টার্ম দিয়ে তুমি আলটিমেটলি মানে তোমার ব্রেন অ্যাকসেপ্ট করবে এই স্টিমুলেশনটাকে। তখন তোমাকে বোঝানো হলো যে দেখ ফিজিক্সটা খুব কঠিন সাবজেক্ট, হ্যাঁ হয়তো সেই স্টুডেন্টটাকে হয়তো কোনো টিচার বলেছিল দেখ তোর দ্বারা ফিজিক্স হবে না, সেই মাথায় অলরেডি তার কাছে আছে এবং এর মাধ্যমে ফিজিক্সের মাধ্যমে অনেক অপমানিত হয়েছে, সেক্ষেত্রে তার মা বললো এবং সে হয়তো সত্যি সত্যি পড়াশোনায় ভালো, তো তার মা বললো যে শোন জাস্ট লাইক এই কদিনই তো এক্সামটা, তার কদিন মানে জাস্ট লাইক এক্সামটা কদিন পড়ে খেলাটা একটু বন্ধ রাখ, তুই যদি ফিজিক্সটা ভালো করে পড়িস তুই আজকে সেই এরিয়াতে দেখা যে ফিজিক্সটাকে কত সহজে উপস্থাপন করা যায়, হ্যাঁ এই যে কথাগুলো বলা হলো তারপরে অপমানমূলক যে বোধগুলো তার মাইন্ডের মধ্যে আছে, হয়তো সে একটা তার মা হয়তো মনে একটা গল্প শোনালো সেখানে দেখা গেল যে একজন খুব ক্রিকেট খেলতে পছন্দ করে কিন্তু সে হয়তো কোনো একদিন ক্রিকেট খেলতে যায়নি যার ফলে তার এমন একজনের সাথে যোগ সাধন হয়েছিল যার মাধ্যমে আলটিমেটলি সে বিশাল বড় ফিজিসিস্ট হয়েছে, তো
তো সেক্ষেত্রে অথবা আবার বোঝানো হলো, হয়তো জানতোই না যে 4 দিন পরে এক্সাম আছে ফিজিক্সের, তো সেখানে বোঝানো হলো যে শোন সামনে ফিজিক্সের এক্সাম আছে, আবার দেখা গেল হয়তো এমন ভাবে অ্যাটেনশনটা মোটিভেশনটা করানো হলো যে কিরকম যে হয়তো সত্যি সত্যি সে ফিজিক্সের মানে কোনো একটা মানে তার গার্জেন মানে 20টা কোয়েশ্চেন রয়েছে, সেই 20টা কোয়েশ্চেনের মধ্যে নাকি যেই মেনে 15টা কোয়েশ্চেন আসবে, এবং এখনই অনলাইন টেস্টটা দিতে হবে, অনলাইন টেস্টে যদি এই মুহূর্তে দিতে পারে তাহলে তুমি কোয়েশ্চেন গুলো দেখতে পারবে। তা আসলে বলাই হলো যে এই মুহূর্তে তাহলে আমি একটা যোগাযোগ পেয়েছি যেখানে 20টা কোয়েশ্চেনের মধ্যে 15টা কোয়েশ্চেন নিজের অর্থাৎ যেই মেনে আসার প্রবাবিলিটি আছে, যখনই বুঝতে পারলাম কিন্তু ওর একটা টার্গেট ছিল যে আমি আইআইটি ক্র্যাক করবো, তো সেক্ষেত্রে ওই স্টুডেন্টটা এই যে ফিজিক্সের যে টিচার অর্থাৎ যে ওই এক্সামটা নেবেন, হ্যাঁ সে যখন অনলাইন ক্লাস প্রথম ভাবলো ও অনলাইন ক্লাস ও এখন তো আধ ঘন্টা ব্যাপার, ঠিক আছে আলটিমেটলি আধ ঘন্টা থেকেই যায়, আধ ঘন্টা থাকলে তো আমার 20টা মতো সেফ হয়ে যাবে, মানে 20টা কোয়েশ্চেন সেফ হয়ে যাবে বা 15টা কোয়েশ্চেন সেফ হয়ে যাবে, এর জন্য আমাকে প্রচুর স্টাডি করার দরকার ছিল কিন্তু আমাকে করতে হবে না, এই ধরনের মোটিভেশন অর্থাৎ এর ফলে কি হচ্ছে, এবং ফিজিক্স যখন সে অনলাইন ক্লাস দিচ্ছে তখন দেখছে ওই টিচারটা নাকি খুব ইজিলি তার প্রবলেমগুলোকে সলভ করছে, অর্থাৎ ভালো করে বোঝার চেষ্টা করবে। অ্যাটেনশন একটা ব্যক্তি সেই দিকেই দেবে যেদিকে সে স্বাচ্ছন্দ্য বোধ করবে, তাহলে ভালো করে বোঝার চেষ্টা করবে, স্টিমুলেশন ফাইলের সাথে সে কোনোভাবেই রেসপন্স করতে চাইছে না, কারণ হচ্ছে সে ওই ফিজিক্স সাবজেক্টটাকে স্বাচ্ছন্দ্য বোধ করছে না এবং সেটাকে গুরুত্বও দিচ্ছে না। তাহলে মোটিভেশন হচ্ছে এমন একটা জায়গা যার মাধ্যমে তাকে তোমাকে দেখাতে হবে ওর স্বাচ্ছন্দ্য বোধ, হ্যাঁ তার তোমাকে এমন স্বাচ্ছন্দ্য বোধ দেখাতে হবে যার ফলে যেন সে সেই দিকেই এগোয়, ক্লিয়ার হলো? যার ফলে কি হচ্ছে আমি এমন কিছু স্বাচ্ছন্দ্য বোধ তার মধ্যে দিলাম সে বুঝতে পারছে এবং যখন ক্লাস করছে তখনও অনেক স্বাচ্ছন্দ্য বোধ করছে, এই স্বাচ্ছন্দ্য বোধটাকেই তৈরি করাতে হবে, তার সামনে তুলে ধরতে হবে এবং তার মাধ্যমে তখন তার মাইন্ড সেট করবে, অর্থাৎ এই মাইন্ডও সেট করবে, বুঝে গেল? মাইন্ড মানে নিজের মাইন্ড তখন ভাববে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে কিছুক্ষণ হলেই তো হয়ে যাবে, এর মাধ্যমে কিন্তু আমি রিয়াকশন ফাইভের সাথে সেট আপ করলাম এবং এটাই হচ্ছে ফাইভের সাথে অ্যাটেনশন, ক্লিয়ার? আমি আর একটা জিনিস তোমাদের বোঝানোর চেষ্টা করি, এই যে অ্যাটেনশন ব্যাটারটা বোঝানোর চেষ্টা করলাম একটা সিম্পল বলবো তাহলে ব্যাটারটা আরো বেটার বুঝতে পারবে। ধরো এই মতো আমি বলেছিলাম যে এক নম্বরটা হয়তো এক নম্বরটা ধরো পাবজি গেম, এক নম্বরটা পাবজি গেমের অ্যাটেনশন, দু নম্বরটা হয়েছে হয়তো ক্রিকেট, ঠিক আছে, তিন নম্বরটা হচ্ছে ফুটবল, ফুটবল এতটা আপাতত এবার আমি ও চাইছে হয়তো আমি এক নম্বরের সাথে অ্যাটেনশন দেবো, এক নম্বরের সাথে বা হয়তো মানে তার এক নম্বরের সাথে অ্যাটেনশন দেবে না, দু নম্বরের সাথে দেবে না, তিন নম্বরের সাথে দেবে, কিন্তু আমার টার্গেট বা সে হয়তো চাইছে বা আমি আইজে গার্জেন হিসেবে চাইছি আমি ও ফুটবলের সাথে অ্যাটেনশন দেবে, ফুটবলের সাথে অ্যাটেনশন দেবে, কিন্তু আলটিমেটলি ও পাবজি গেমটাকে এত বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে যে ও পাবজির সাথে অ্যাটেনশনটা আনতে চাইছে, তাহলে ও তখন পাবজির সাথে অ্যাটেনশনটা আনতে চাইছে, ভালো করে বোঝার চেষ্টা করো। কিন্তু সেই মুহূর্তে যখন পাবজি গেম শুরু করলো তখন আমি তাকে কতগুলো প্রজেক্ট পেপার দেখালাম, সেই প্রজেক্ট পেপারের মাধ্যমে আমি তাকে দেখালাম যে পাবজি গেম হচ্ছে মোবাইলের গেম যেখানে কিছু রেডিয়েশন দিয়ে হয়তো ক্যান্সার সৃষ্টি করছে, সেখানে হয়তো একটা মানে আমাদের হেডেক হওয়ার চান্স আছে বা হয়তো মানে ওকে রিয়েলি দেখাচ্ছে আমি হয়তো ওর উপরে কাজ করেছি, তার ফলে কি হচ্ছে আমি ওকে এত বেশি বেশি এই ধরনের মানে অ্যাডভার্স ইফেক্টগুলো পাবজি দেখাতে শুরু করলাম, যার ফলে কি হচ্ছে পাবজিটা নিয়ে ভাবতে শুরু করে দিলাম এবং ওর চোখের সামনে যেহেতু আমি দেখাচ্ছি পাবজি গেম খেলে এই 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 ফিউচারগুলো হতে পারে, কিন্তু তার পাশাপাশি আমি যখন ফুটবলে গেলাম তখন আমি হয়তো জানি ও ফুটবল খেলতে পছন্দ করছে না হয়তো সেই টাইপটাতে, কিন্তু আমি চাইছি ওটা বন্ধ করে ফুটবলটাই খেলো, তখন আমি তাকে ফুটবলের দিকে অ্যাটেনশন আনতে গিয়ে তখন আমি তাকে বোঝাচ্ছি যে ফুটবলারদের আমি পুরো ফিজিক্যাল যে ফিজিক অর্থাৎ তার যে ফিগার আর তার যে ফিজিওলজিক্যাল প্যারামিটার গুলো তার যে ফিটনেস গুলো, হ্যাঁ তারপর আমি কয়েকটা রোনাল্ডো থেকে শুরু করে মেসি থেকে শুরু করে কয়েকটা এক্সাম্পল তুলে তুলে ধরলাম এবং তাকে বোঝালাম ফুটবল খেলার কত মানে সুবিধা এবং ফুটবল খেললে মাইন্ড কিভাবে ফ্রেশ থাকে, ফুটবল খেললে আসলে নিজেই ওয়ার্ক করছো, হ্যাঁ বন্ধুদের সাথে একটা কোঅপারেশন হবে, একটা টিম তৈরি করতে পারবে, একটা নেতৃত্ব দিতে পারবে, এত কিছু আমি যখন বোঝালাম তখন আলটিমেটলি ওর মধ্যে একটা দ্বন্দ্বের সৃষ্টি হলো, অর্থাৎ সে পাবজি খেলবে না ফুটবল খেলবে, ক্লিয়ার? তাহলে ব্যাপারটা বলছি বুঝতে হবে যে তুমি কতটা বেশি দেখাতে পারছো, কোনটাকে বেশি বেটার দেখাতে পারছো, ফুটবলটাকে বেশি বেটার দেখাতে পারছো না পাবজিটাকে বেশি বেটার দেখাতে পারছো, ক্লিয়ার? তাহলে কি হচ্ছে তখন, এবার আমি যেহেতু একটা স্টুডেন্টের ক্ষেত্রে বলছি তাই সেক্ষেত্রে কি হচ্ছে যদিও সত্যি সত্যি দেখে এবং পাবজির আমি যেহেতু অনেকগুলো অ্যাডভার্স ইফেক্ট বলে দিয়েছি, হ্যাঁ সেক্ষেত্রে দেখো ভালো করে বোঝার চেষ্টা করো সে কিন্তু যদি স্বাচ্ছন্দ্য বোধ করে ফুটবলের দিকে তাহলে ফুটবলের সাথেই অ্যাটেনশন, আর একটা সিম্পল এক্সাম্পল দিই তাহলে বেটার বুঝতে পারবে, ধরো পাবজি গেম আছে আর একটা হয়তো সিওসি আছে, হ্যাঁ তো আমি ও পাবজি খেলবে না সিওসি খেলবে সেটাই ফ্যাক্ট,
এবার হয়তো দুটো কন্ট্রোলার, আমি পাবজির মালিক ও আর একজন সিওস এর মালিক। আসলে ব্যাপারটা বুঝতে হবে যে একজন চাইছে আমি পাবজি খেলবো, কিন্তু আমি কি করলাম সিওসি প্রচুর অপশন মানে প্রচুর অফার দিলাম। আসলে তখন ওই অফার গুলোই ওর ব্রেনের মধ্যে কাজ করবে যে ও সিওসি সিওসি তে আমার বেশি অফার আছে। তো সেক্ষেত্রে দেখো পাবজির সাথে সেট আপ থেকে আমি যখন তাকে বাইরে থেকে হঠাৎ করে সিওসি প্রচুর অপশন দিয়ে দিলাম, অফার দিয়ে দিলাম, তখন যেহেতু ওটা স্বাচ্ছন্দ্য বোধ করছে, ওর লাভ বেশি বুঝতে পারছে, তখন কি ওর অটোমেটিক ও পাবজি থেকে ডাইভার্ট হয়ে সিওসি তে গেল। হ্যাঁ, যার ফলে সে অ্যাটেনশনটা নিয়ে গেলো। তাহলে ভালো করে বোঝার চেষ্টা করবে, একটা স্টুডেন্ট যখন তুমি ফিজিক্স পড়ছো বসেছো, তখন যদি তোমাকে ডিস্টার্ব করে কেমিস্ট্রি, বা সেই টাইমে যদি ডিস্টার্ব করে বায়োলজি, বা সেই টাইমে যদি ডিস্টার্ব করে ম্যাথামেটিক্স, সেই টাইমে তোমাকে বুঝতে হবে যে আমি এই টাইমে ফিজিক্সই পড়বো ম্যাথামেটিক্স পড়বো না। কেন? তখন তোমাকে মোটিভেশন দরকার, অর্থাৎ কিছু ব্রেনের মধ্যে ফিজিক্সকে সাপোর্ট করার জন্য কিছু দেখতে হবে। ও আমার সামনে তো ফিজিক্সের এক্সাম আছে, ফিজিক্সটাই তো আমার যত র্যাঙ্ক এগোবে, ফিজিক্সটা একটু আমাকে বেশি টাইম দিতে হবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এত প্রচুর প্রচুর স্টিমুলেশন নিয়ে আসতে হবে ফিজিক্সকে সাপোর্ট করার জন্য। কেন? একটা পাওয়ার লাগবে, যে পাওয়ারের মাধ্যমে তুমি কি করবে ওই ফিজিক্সের সাথে সেট আপ করবে, কেমিস্ট্রির সাথে সেই মধ্যে নয় বা বায়োলজির সাথে নয়। হঠাৎ করে তুমি পড়তে বসেছো বায়োলজি, তখন তোমার মনে হচ্ছে না ফিজিক্সে পিছিয়ে যাচ্ছে পিছিয়ে যাচ্ছে, কিন্তু আপাতত যেহেতু তুমি বায়োলজি সাবজেক্টটাকে চুজ করেছো সেই টাইমে, এবং তুমি হঠাৎ করে দেখছো কেন চুজ করেছো তার পরিস্থিতি তুমি নিশ্চয়ই জানো, তুমি দেখছো না আমার দুদিন পরে বায়োলজি পরীক্ষা আছে, তুমি জানো বায়োলজিতে 360 আছে, আমার তখন তোমাকে অ্যাটেনশন আনতে হয় যে আমি বায়োলজিটা এই মুহূর্তে যে চ্যাপ্টারটা পড়ছি, ও আমি তো 2 ঘন্টা পড়বো, তারপরে তো ফিজিক্সটা পড়বো। তার মানে ভালো করে বোঝার চেষ্টা করো তোমার টেকনিক এটা, অর্থাৎ তোমাকে সেই জায়গায় যেটা করতে চাইছো তার গুরুত্বটা তোমার মাথার মধ্যে একটার পর একটা আনতে হবে, এবং এটা স্টিমুলেশনের ব্যাপার। অর্থাৎ তুমি বায়োলজিকে সাপোর্ট করার জন্য যত রকম স্টিমুলেশন নিয়ে আসো, যে অর্থাৎ সেই টাইমে তুমি যদি বায়োলজির ফিল্ডেই বেশি স্টিমুলেশন আনতে পারো, তবে অবশ্যই তুমি বায়োলজির ফিল্ডেই এগোতে পারবে, ঠিক আছে? তখন আর তুমি ফিজিক্সটাকে স্যুট করবে না। তাহলে প্রত্যেকটা কাজ যখন যেটার উপর অ্যাটেনশন আনতে চাইছো তার সাপোর্টিং অনেক স্টিমুলেশন নিয়ে আসো এবং সেটার দিকে এগিয়ে যাও। হ্যাঁ, ভালো করে বোঝার আরো একটা চেষ্টা করবে। ধরো আমি হয়তো ক্লাসে তোমাকে পড়াচ্ছি, কিন্তু তোমার অ্যাটেনশন হয়তো আমি জানি না অন্যদিকে আছে, হয়তো আমি 100% জানি তোমার পড়ার দিকে অ্যাটেনশন নেই, অন্যদিকে আছে। আমি হয়তো কার্ডিওভাস্কুলার সিস্টেম পড়াচ্ছি, তাহলে আমাকে তোমার অ্যাটেনশনটা এনে দিতে হবে। আমি হুট করে একটা বেলুন অ্যাঞ্জিওপ্লাস্টির উপরে একটা ভিডিও দেখালাম। ভিডিও মানে কি? এই দেখো প্রত্যেকের হার্ট অ্যাটাক হয়, জানো তো কিরকম করে অ্যাটাক হয়? আসলে ওই যে ব্লাড ভেসেল আছে, ওই ব্লাড ভেসেলের ওখানে একটা কোলেস্ট্রল জমে যায়, দেখতে পাচ্ছ শেওলার মতো। এবার দেখো যখন ওই স্টুডেন্টটা অন্যদিকে অন্য মানুষকে ছিল, আমি ট্র্যাক চেঞ্জ করতে যাচ্ছি, আসলে যখন ভিডিও দেখলো অ্যানিমেশন দেখছে কোলেস্ট্রল লেয়ার জমছে, ও ভয় হয়ে যাচ্ছে, ও এরকম হয়। তার মানে কি হচ্ছে, এই যে স্টিমুলেশনগুলো ভিডিও অ্যানিমেশন কোলেস্ট্রল ডিপোজিশন হার্ট অ্যাটাক হট করে মরে যেতে পারো, তার জন্য সোজা টেকনিক বলো তো আচ্ছা কি একটা কী করে এটাকে রিকভার করা যাবে। ও তখন ভাবতে লাগলো, ও তখন মাইন্ডে ভাবতে লাগলো কী দেখি তো কী দেখি তো, তখন আসলে কোলেস্ট্রলটা যে জমে আছে সেটাকে আমাকে সরিয়ে দিতে হবে এবং আটকে আছে এটা, তাহলে আমি যদি ব্লাড ভেসেলটাকে একটু বড় করে দিই তাহলে কোলেস্ট্রলটা খুলে যাবে। তখন ও বললো স্যার চাপ দিলে হয়তো খুলে যাবে। তাহলে ম্যাটারটা যা তার সামনে, আমি যখন তার মানে আপাতত তার ব্রেনের মধ্যে যেহেতু খেলাটার প্রতি এত বেশি স্টিমুলেশন মানে এত বেশি সাপোর্টিভ এজেন্ট কাজ করছে এবং স্বাচ্ছন্দ্য বোধ করছে, আমাকে কি করতে হবে, আমার ক্লাসটাকে স্বাচ্ছন্দ্য বোধ করার জন্য আমাকেই পাওয়ার আনতে হবে, এবং আমি সেই পাওয়ার দিয়ে দিয়ে তাকে আলটিমেটলি আমার ট্র্যাকে ফেলবো, ঠিক আছে? এটাই হচ্ছে অ্যাটেনশন। তাহলে ভালো করে বোঝার চেষ্টা করো, অনেক ধরনের যত ধরনের স্টিমুলেশন থাকুক না কেন, হাজারো হাজারো স্টিমুলেশন থাকুক না কেন, তুমি জানবে তোমার একটা না একটার দিকে স্টিমুলেশনের সাথে রিয়াকশন হয়ে আছে অলরেডি। তুমি যদি সেটা না চাও, ঠিক আছে, অন্যটা যদি চাও, তাহলে যেটা চাও সেটার সাথে সাপোর্টিভ অনেক অ্যাডভান্টেজ বা অনেক স্বাচ্ছন্দ্য বোধ কিছু দেখো, এবং সেই স্বাচ্ছন্দ্য বোধের মাধ্যমে তুমি তোমার ওটাকে সেট করতে পারবে। এটা কখনোই ফিজিওলজিক্যাল সেট আপ নয়, এটা ন্যাচারাল, এটা মাইন্ড থেকে সেট আপ হবে। বাইরে থেকে উত্তেজনা, বাইরে থেকে কেউ মোটিভেট করুক, তুমি নিজে থেকে মোটিভেট হও, তুমি কোনো কারো জ্ঞানী ব্যক্তির লেকচার শোনো, তার মাধ্যমে এগিয়ে যাও, বোঝা গেল? এইভাবেই তাহলে কিন্তু অ্যাটেনশন কমপ্লিট হয়। তাহলে আমি শিওর তোমরা যদি খুব ভালোভাবে অ্যাটেনশন নিয়ে ভাবতে থাকো, যে অ্যাটেনশন কথাটা বলছি 24 ঘন্টা আমরা বিভিন্ন চিন্তায় চিন্তিত, তার সত্ত্বেও আমরা একটা নির্দিষ্ট চিন্তাধারার সাথেই সংযোগ স্থাপন করতে পারবো যদি আমি চাই, ঠিক আছে? তো এইভাবে তোমরা প্রত্যেকটা সাবজেক্টে যে কোনো কাজ যদি চাও, যেটার উপরে চাও সেটার উপরে অনেক সাপোর্টিভ ডকুমেন্ট নিয়ে আসো, ওর উপরে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজগুলো ভাবতে থাকো এবং ব্রেনের সাথে সেট আপ করো, সংযোগ সাধন করো। তাহলে অনেকগুলো স্টিমুলেশনের মধ্যে থেকে যে কোনো একটা স্টিমুলেশনের সাথে সংযোগ স্থাপন করাটাকেই আমি বলবো অ্যাটেনশন। থ্যাংক ইউ এভরিওয়ান, আশা করি তোমাদের ভালো লাগবে এবং হেল্প হবে। আমি শিওর এগুলো এরকম মেডিকেল সায়েন্সের মতো ম্যাটারটা নয়, এটা জেনে বুঝেই করতে হবে, ঠিক আছে? থ্যাংক ইউ।